ছোট্ট কয়েকটা প্রশ্ন সংক্ষেপে জবাব দেবেন, সময় বোধহয় বেশি নাই। এক হচ্ছে, আপনি বলছেন যে বাংলাদেশে 90% মানুষ মুসলমান, সেই জন্য রাষ্ট্রধর্ম ইসলাম থাকাটা স্বাভাবিক। আপনি আমাকে বলেন পৃথিবীর কয়টা মুসলিম দেশে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম সংবিধানে বা আইনে আছে? এক। আর দুই হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম দেশের আইনে না করলে ওই দেশে ইসলাম থাকে না? বাংলাদেশে যখন রাষ্ট্রধর্ম ছিল না তখন কি ইসলাম ছিল না? আপনি ধর্ম পালন করেন নাই, আর রাষ্ট্রধর্ম যদি কালকে আদালত থেকে বাদ দিয়ে দেয়, ওটা একটা আইনি ব্যাপার, তাহলে কি আপনি মুসলমান থাকবেন না, বাংলাদেশে ইসলাম থাকবে না? রাষ্ট্রীয় আইনে একটাকে রাষ্ট্রধর্ম বানানো আর না বানানোর সাথে কি আপনার আমার ধর্ম কর্ম বিশ্বাস জড়িত? আর শেষ কথা হচ্ছে, এরশাদের মতো একটা মানে কি বলে স্বৈরাচার এবং গণদুশ্মন, সে একটা মতলব থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বানিয়েছিল, এবং যেহেতু এটা একটি সেন্সিটিভ স্পর্শকাতর বিষয়, আপনাদের মতো বহু সংগঠন আছে যারা ধর্মের নামে উন্মাদনা তৈরি করে, সেই ভয়ে বিএনপি এবং আওয়ামী লীগ ওটাতে হাত দেয় নাই, সেটা হচ্ছে বাস্তবতা। বলেন আপনি। চারটা প্রশ্ন করেছেন, সর্বশেষ বলেছেন আপনাদের মতো অনেক সংগঠন ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে, এটা অত্যন্ত আপত্তিকর প্রশ্ন, এবং আপনি অবশ্যই ধর্মীয় সংগঠনগুলোকে আমি বলবো যে অপমান করবার চেষ্টা করেছেন। আপনি কি মনে করেন না যে ধর্মীয় বহু সংগঠন আছে যারা উন্মাদনা তৈরি করে দেশে? দেখুন, আপনি বলুন তো কোন সংগঠন উন্মাদনা তৈরি করে? মুসলিম সবগুলো দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। আপনি একটা মুসলিম দেশ দেখান, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাগজে কলমে সবগুলো দেশেই, আপনার সব মধ্যপ্রাচ্যে। আচ্ছা, আপনি দেখেন সৌদি আরব থেকে শুরু করে আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান এবং আফ্রিকার যে মরক্কো, আলজেরিয়া, সবগুলো দেশের রাষ্ট্রধর্ম ইসলাম। আপনি বলেন যে কোন মুসলিম রাষ্ট্রে যে রাষ্ট্রধর্ম ইসলাম নেই? এক বিষয়, বাংলাদেশে কি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সমস্ত কোন দেশে তো রাষ্ট্রধর্ম ইসলাম নয়, এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া তো সবচেয়ে, ইরাক, এসব, ইরান, কোন দেশে রাষ্ট্রধর্ম ইসলাম নয়, এবং এগুলো যথেষ্ট বড় বড় মুসলিম প্রধান দেশ। ইরাকে সবসময় ছিল, বাংলাদেশ তো ইরাকের বর্তমান অবস্থা বলতে পারবো না। 25টি আপনি উইকিপিডিয়াতে সার্চ করলে দেখতে পাবেন, 25টি মুসলিম দেশের নাম এমন পাবেন যাদের রাষ্ট্রধর্ম ইসলাম। কিছু দেশের বিষয় রাষ্ট্রধর্ম, কিছু দেশের নাই, মালয়েশিয়ার রাষ্ট্রধর্ম ইসলাম না, ইন্দোনেশিয়া না, ইন্দোনেশিয়া তো সবচেয়ে বড় উপস্থিতি, ইন্দোনেশিয়ায় আমার জানা মতে রাষ্ট্রধর্ম ইসলাম, আপনি খোঁজ করে দেখতে পারেন, না ইন্দোনেশিয়া রাষ্ট্রধর্ম ইসলাম নয়, সঠিক নয়, সঠিক নয়। যে বিষয়টি আসছে যে রাষ্ট্রধর্ম যদি ইসলাম না থাকে, ইসলাম থাকবে না, চলে যাবে, আগে ছিল না, চলে গেছে, এমন না আসলে। রাষ্ট্রধর্ম এদেশের মানুষের হৃদয়ের গহীনে আমি মনে করব যে ধর্ম ইসলাম অন্তত অবস্থান করে, ইসলামকে মুছে ফেলা যাবে না। বাকি রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামের অমর্যাদা হয় বা রাষ্ট্রধর্ম ইসলাম না থাকলে অনেক ক্ষেত্রে ইসলামী কার্যক্রম, ইসলামী আচার অনুষ্ঠান বাধাগ্রস্ত হবে, এবং অলরেডি আমরা দেখি তো যখন রাষ্ট্রধর্ম ইসলাম ছিল তখনও আমরা দেখছি, রাষ্ট্রধর্ম ইসলাম করার পর থেকে এখন পর্যন্ত এই সময়ে বা গত 5-7 বছরও আপনারা এবং আপনাদের মতো আরো অনেক সংগঠন অনেক অভিযোগ তুলেছেন মাঠে ঘাটে ইসলামের। আগের উত্তরগুলো শেষ করে নতুন প্রশ্নের উত্তর দেবো, আপনাকে ঠেকাতে পেরেছে যদি আপনার আগের প্রশ্নের উত্তর শেষ করবো না, নতুন প্রশ্নের উত্তর দেবো না, বলেন। আচ্ছা, তো আগেরগুলো শেষ করি, এরপরে নতুন প্রশ্ন করেন। তো এই বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্যই আমরা মনে করি যে রাষ্ট্রধর্ম যদি, আপনার উত্তরে তো সম্পূরক প্রশ্ন তৈরি হচ্ছে, আপনি বলছেন বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, রিলেটেড প্রশ্ন আসতে পারবেন? অলরেডি অলরেডি বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকা অবস্থায়ও বিভিন্ন সময় আমরা দেখেছি যে ইসলামী বিভিন্ন আচার অনুষ্ঠান, ইসলামী বিভিন্ন তাহজিব তমদ্দুন এবং কার্যক্রমকে বাধাগ্রস্ত করবার একটি মহল চেষ্টা করেছে। আপনি দেখেন হিজাব পড়া ইসলামের একটি অবিচ্ছেদ্য অংশ, হিজাব পড়তে হবে নারীদের। আপনি দেখেন যে অনেক জায়গায় নারীরা হিজাব পড়লে ইউনিভার্সিটি কেউ যদি না পড়েছে না, কেউ যদি না পড়ে, আমার একটা প্রশ্ন, বাংলাদেশ কি শরিয়া আইনে চলে? কেউ যদি না পড়ে তাহলে আপনারা তাকে কি করবে? না, আমরা বাধ্য করব না, ইসলাম মানতে কাউকে বাধ্য করবার মতো ইসলামিক বলে নেই, কিন্তু কেউ যদি ইসলাম পালন করতে চায় তাকে অবশ্যই
ইসলাম পালন করতে দিতে হবে, কিন্তু আমাদের দেশে অনেকে ইসলাম পালন করতে চায় না, বাধাগ্রস্ত হওয়ার চেষ্টা করা হচ্ছে, বাধাগ্রস্ত হওয়ার চেষ্টা করা হচ্ছে। বাধা দেওয়ার যে কথা বলছেন আপনি, সেটি বিচ্ছিন্ন ভাবে কোথাও একটি ঘটনা ঘটতে পারে আমার জানা মতে নাই, কিন্তু সেটি বাংলাদেশে ইসলামকেও পালন করতে চাইছে, আমি ইসলাম পালন করতে চাইছি, ধর্ম পালন করতে চাইছি, আমার বাবা মা ধর্ম পালন করতে চাইছে, পালন করতে পারছে না, বাংলাদেশে এরকম ঘটনা কোথাও কোনো জায়গাতে ঘটে না, রাষ্ট্রধর্ম যেখানে ঘটেছে যেখানে ঘটেছে যেখানে ঘটেছে অধিকাংশ জায়গাতে অধিকাংশ জায়গাতে মানে ইসলামী নাম ধারণ করা কিছু সংগঠন, আপনারা একটু আগে যেরকম আপনারা বললেন যে আমি মুসলিম নই, এরকম কিছু ফতোয়া আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে দেন, এই কারণে ইসলামের যদি কোনো অবমাননা হয়ে থাকে, ইসলামের যদি কোনো সমস্যা তৈরি করা হয়ে থাকে, সেটা আপনাদের মতো সংগঠন আপনারা করেন, এই টেলিভিশন স্ক্রিনে অন রেকর্ডে আপনি একজন মানুষকে বলে দিচ্ছেন যে আপনি মুসলিম নন, অর্থাৎ এটি কোনোভাবেই ইসলাম এই বক্তব্যকে সমর্থন করে না, কিন্তু আপনি ইসলামের নাম ব্যবহার করে এই বক্তব্য দিয়ে যাচ্ছেন। দেখুন, এই প্রসঙ্গটি আপনি প্রায় কয়েকবার অবতারণা করেছেন যে আপনি মুসলিম নন, আপনি মুসলিম নন, আমি যখন একবার এটার উত্তর দিয়ে দিয়েছি তো বুদ্ধিমান হিসেবে আপনার কাজ ছিল এই প্রসঙ্গ আর না না, তারপর আমি ক্লিয়ারলি বলছি, আমি তারপর ক্লিয়ারলি বলছি, আপনি যখন একথা বলছেন যে আপনি মুসলিম নন, আমি কথা বলছি, আমি সর্বশেষ উত্তর দিচ্ছি, আপনি ইচ্ছে করলে এরপর তসবিহাতে নিয়ে 100 বার জপেন, আমার কথা পূর্ণাঙ্গ রূপে আপনি শুনেননি, আমার কথা আপনি পূর্ণাঙ্গ রূপে শুনেননি, যার জন্য আপনার এই ধরনের সন্দেহ হচ্ছে। এরপরে আমি আমি আমার আগের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবে, আমি চলে যাবো না, দিয়ে উত্তর আপনি দিয়েছেন মৌলানা মুফতি স্বাগত হোসেন, আমার হাতে সময় নেই, আমি একটু তথ্যগত কিছু বিভ্রাট ধরিয়ে দিচ্ছি, ইন্দোনেশিয়ার উইকিপিডিয়া অনুযায়ী ইন্দোনেশিয়া হচ্ছে একটি সেকুলার স্টেট এবং মরক্কো আলজাজ আমাদের হাতে আছে রিলিজিয়ন ইন্দোনেশিয়া কনস্টিটিউশনালি আর সেকুলার স্টেট এবং মরক্কো মরক্কো সহ অন্যান্য যে দেশের কথা বলেন আলজেরিয়া সেগুলো সবকটার কোনটিতেই রাষ্ট্রধর্ম ইসলাম নেই, আমি দেখতে পাচ্ছি আমার সামনে খোলা আছে, এটি খোলা আছে উইকিপিডিয়ার লাইব্রেশন নিশ্চয়ই আছে, আমি তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না, বা আপনারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন, আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন উইকিপিডিয়ার একটি পর্দা খোলা আছে এবং সেটি আমি আসার সময় সার্চ করে আসছি, আমার নজরে যা আসছে সেখানে আমি আমরা 25টির মতো মুসলিম দেশ এমন গণনা করতে সক্ষম হয়েছি যেখানে রাষ্ট্রধর্ম ইসলাম।